ওষুধের দোকানে পাকা বিল চাওয়ায় অবসরপ্রাপ্ত সিআরপিএফ জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দোকান মালিক ও কর্মচারীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার দোকানের মালিক ও কর্মচারী। ধৃতদের নাম কাঞ্চন চক্রবর্তী এবং সৌরভ সাহা। জানা গিয়েছে হুগলির বাসিন্দা অবসরপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান স্বপন ঘোষ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় থাকেন। গত 20 আগস্ট তার শাশুড়ি সহ বড় ছেলেকে গোপাল মোড়ের কাছে কল্যাণ মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানে ডাক্তার দেখানোর জন্য পাঠান। সেখানে তার শাশুড়িকে স্যালাইন ও ওষুধ দেওয়া হলে তাদের সাধারণ বিল ধরিয়ে দেওয়া হয়। এরপর স্বপন ঘোষ তার ছেলেকে নিয়ে সেই দোকানে পৌঁছে ওষুধের পাকা বিল চান, তবে তা দিতে অস্বীকার করে দোকান মালিক। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। অভিযোগ, এরপর দোকানের পেছনে গোডাউনে ডেকে স্বপন ঘোষকে মারধর করা হয়, কাঁধের হাড় ভেঙে যায়, মুখে আঘাত করে দাঁত ভেঙে দেওয়া হয় তার। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা করার পর এই ঘটনা নিয়ে গত 15 সেপ্টেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বপন ঘোষ। সেই অভিযোগের ভিত্তিতে দোকানের মালিক কাঞ্চন চক্রবর্তী এবং কর্মচারী সৌরভ সাহাকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এটাই তো 20 তারিখে 20 আগস্টে, এটা আমরা এখানেই থাকি, এটাই যে আমার শাশুড়ি মা থাকেন আমার মিসেসের জন্য, ও সেদিন শরীরটা খারাপ, ছেলেকে বললাম নিজেও ডক্টর পুরো কাছে তো ওখানে বসে, তার এক আমার ছোটো ছেলেরও প্রবলেম ছিল, মানে এখানকার দেখেন এই যে বিলটা দেখছেন না, এই স্যালাইনটার অ্যাকচুয়ালি রেট হচ্ছে 98 টাকা। এইগুলো লাগিয়েছে, ডাক্তার প্রেসক্রাইব করেছিল, প্রেসক্রিপশনটা তো চলে গেছে শাশুড়ি মায়ের সাথে, এটা ডাক্তারের ফিজ হয় 582 টাকা, ওষুধের হয় ও নিয়েছে 1082 টাকা। এইটা আমি প্রতিবাদ করতে গেলাম যে আপনি দিনদাহারে চুরি করছেন শিলিগুড়ির মতো জায়গায়। তারপরে আমি বললাম পাকা বিল দিন, কিছুতেই দিচ্ছে না, 10 মিনিট 15 মিনিট হয়ে গেল। তারপরে আমি ওকে লাস্টে বললাম দেখুন হয় আপনি পাকা বিল দেন, তাহলে তো আমাকে পুলিশ স্টেশন যেতে হবে কমপ্লেন করতে, আপনি দিনদাহারে এরকম চুরি করছেন। আমি বলছি আপনি আমাকে থ্রেট করছেন, কল্যাণ মেডিকেল স্টোরি গোপাল মোড়ে। তারপরে হচ্ছে আপনি আসুন পিছনে আপনাকে দেখাচ্ছি, তবে আমি চলে গেলাম। আমি তো এটা ভাবিনি যে ওদের এত বড় একটা ফোনে গ্যাং, সেকেন্ডের মধ্যে 8-10 জন এসে গেল। প্রথমে আমি ওকে ধরলাম যখন মারতে আসি, তারপরে আর তো আমি পড়ে গেলাম। আর কাঠ একটা এরকম কাঠ এইখানটা, তারপরে পিঠে, তারপরে এইগুলো দিয়ে এগুলো সব নীল হয়ে গেছিল, এগুলো সব তো কমেছে অনেক, কমে গেছে অনেক। তারপর সব থেকে বড় কথা আমি এখন কি বলছি কি চলছি, দু মিনিটে বেশি বসতে পারি না, আর চলতে গেলে সেটা পাচ্ছি না, যন্ত্রণায় ছটকাচ্ছে, হাড়ের যন্ত্রণা, এইসব আঙুলের যন্ত্রণা, এইখানে যন্ত্রণা। এই ওষুধগুলোর দাম 500 হয় এটা চেয়েছিল। আমি একটা হার্টের পেশেন্ট, আমার অবস্থা খুবই খারাপ, তার জন্য আমার মা আসে আমার বাড়ি, তো আমার মায়েরও খুব অসুস্থ হয়ে যায় আমাকে দেখে, তো তখন ওই ডাক্তারের কাছে গেছে, ওখানে কি নাম ডাক্তারটা, পুরুকাস্ত ওর কাছে, হ্যাঁ কল্যাণ মেডিকেল স্টোর, তো ওখানে গেছে, ডাক্তারবাবু বললেন যে সেলাইন দিতে হবে। তখন আমার ছেলে নিয়ে গেছিলো, বড় ছেলে, বললো যে পাপা এরকম সেলাইন দিতে হবে দিদাকে, বললো ঠিক আছে দিয়ে দাও। এবার সেলাইন দেওয়া হয়ে গেছে, ওনারা বিল করেছে কত, 1383 টাকার বিল। এবারে ও আমাকে ফোন করছে যে 1383 টাকা বিল হয়েছে, তুমি পাঠাও। এবার আমি বলছি যে এত টাকা বিল কি করে হবে, তারপরে ওকে বললাম আমার হাজব্যান্ডকে, ও বললো যে তাহলে ফোনে কথা বলা ডাক্তার ওই ওষুধের দোকানের লোকটার সাথে, তো ওর সাথে কথা বলালো, ও বলল যে আমার হাজব্যান্ড বললো যে পাকা বিল দাও, তখন ওরা কিছু বললো না। তারপরে আমার ছেলে চলে এসছে, এসে এবার ও বলছে, ও আবার গেছে বলছে যে দাদা পাকা বিল দাও, বলছে পাকা বিল হবে না, এ হবে না, ও হবে না করে, মানে ওই যেমন কথা কাটাকাটি হয় হয়েছে। তখন ও বলছে যে দাদা হয় পাকা বিল দিন, নাহলে আমি কিন্তু পুলিশ স্টেশন যাব, গিয়ে এই কথাটা বলেছে কমপ্লেন করব আপনার নামে, বলছে ঠিক আছে আপনি পিছনে আসুন বলে ও পিছনে নিয়ে গিয়ে এবার একটা কাঠ বার করেছে। কাঠটা কী করেছে, এবার ওকে মারছে, ও যে মারছে ওকে ধরে ফেলেছে,
যেই ধরে ফেলেছে না, তখন ওর দুটো কর্মচারী ছিল, ওর দুটো হাত ধরে ফেলেছে। যেই ধরেছে পাঁচ থেকে আরও দশজন চলে এসেছে, কমসে কম দশজন সেকেন্ডের মধ্যে এসে একটা লোক এখানটা মেরেছে, ও মারতেই পড়ে গেছে। হ্যাঁ, আর পিঠে ফিটে এগুলো তো মেরে রক্ত একবারে জমিয়ে দিয়েছে, কি অবস্থা। তারপর যখন ও পড়ে গেছে, তখন এখানে যে কাউন্সিলার, এক্স কাউন্সিলার, ও ছুটে আসছে, কী করছিস কী করছিস, মারিস না মারিস না করতে করতে। তখন স্বপন বামুন, স্বপন দাস, তখন আরেকটা ছেলে কী করেছে, ওর সামনেই এখানে ঘুষি মেরেছে নাকে, মাগতেই দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, না একটা ভেঙে পড়ে গেছে আর একটা অর্ধেকটা ছিল। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ, श्री शांति होंडा।